এবার বঙ্গবন্ধু শিল্পনগরীতে জমি বরাদ্দ পেল দুটি চীনা প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড সিসিইসিসি এবং জিহং মেডিকেল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে 14 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চুক্তিসই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, যেখানে জানানো হয় 10 একর জমিতে সিসিইসিসি 15.97 মিলিয়ন মার্কিন ডলার বা 136 কোটি টাকা বিনিয়োগ করবে এবং প্রতিষ্ঠানটিতে 350 জনের কর্মসংস্থানের সুযোগ হবে। আর 18 একর জমিতে জিহং বিনিয়োগ করবে 12.72 মিলিয়ন মার্কিন ডলার বা 108 কোটি টাকা, যেখানে কর্মসংস্থান হবে 1,500 মানুষের। চুক্তিসই অনুষ্ঠানে জিহংয়ের প্ল্যান্ট ডিরেক্টর ওয়াং জিং বলেন, ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগ করতে পেরে খুশি তারা। তাদের দেখে বিদেশি অন্য কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে বলেও আশার কথা জানান তিনি। এ সময় বিনিয়োগকারীদের জমি বরাদ্দ সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতা দূর করে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি। আপনাদের জন্য আমরা আছি, ঠিক যেমন কথা তেমনই কাজ। বিডা এবং বেজার অনুরোধের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণ ইজ অফ ডুইং যেন আরও স্পিডি হয়, সেই জন্য কোম্পানি টু কোম্পানির পরিপ্রেক্ষিতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর আমরা 7 কার্য দিবসের মধ্যে নাম জারি করে দিচ্ছি। 7 বলতে 7 কার্য দিবস, এটা আপনাদের জন্য। এই যে অধিগ্রহণ বলা হয় অনেক জটিল কাজ, আসলে তা নয়। আমরা একটু স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে অধিগ্রহণের জন্য একটা অনেকগুলো কাগজ লাগে, সঠিক। আমরা কিন্তু একটা চেক লিস্ট তৈরি করে দিয়েছি, সো চেক লিস্ট অনুযায়ী আসার সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যায়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, দেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে বাংলাদেশের সার্বিক অবস্থা তেমন সুবিধাজনক না হলেও এক্ষেত্রে ব্যতিক্রম বেজা। আমাদের বিনিয়োগ প্রক্রিয়া বাংলাদেশে এটা খুব একটা এখনো পর্যন্ত সহজ নয়, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এখনো পুরোপুরি আমরা বলতে পারি না, এবং এটা আমাদের যে ডুইং ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদের অবস্থান সেটা নির্দেশ করে। অতএব আমাদেরকে এখনও উই হ্যাভ মাইলস টু গো। আমরা যে মুহূর্তের মধ্যে কাউকে ট্রেড লাইসেন্স দিচ্ছি, মুহূর্তের মধ্যে কাউকে প্রজেক্ট ক্লিয়ারেন্স দিচ্ছি, এই বিষয়গুলো কিন্তু সেখানে বিবেচিত হয় না। এইটুগুলো নন ইপিজেড, নন এসিজেড এরিয়ার জন্য, বহির্ভূত এরিয়ার জন্য কিন্তু এই সুযোগগুলো প্রণীত হয়, যেহেতু এগুলো ভেরি স্পেশাল ইকোনমিক জোন। এখানে কয়েকদিনের মধ্যে জমি, এই ফর এক্সাম্পল যে জিহং মেডিকেল প্রোডাক্টস, উইদিন অ্যাপ্লিকেশন অফ ফিউ ডেজ দে হ্যাভ বিন অ্যালোকেটেড ল্যান্ড, সো দে ডিড নট হ্যাভ টু ফেস এনি হ্যাসল ইন গেটিং দ্য ল্যান্ড। বাট আমরা যদি এই ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সের সেখানে দেখি, সেখানে দেখা হয় যে বাংলাদেশে জমি পেতে প্রায় 478 দিন লাগে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব সরকার, কাজ করে যাচ্ছে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তা দেয়া সহ বিনিয়োগ সুরক্ষার বিভিন্ন বিষয়ে, তবে যারা সেবা পৌঁছে দিচ্ছেন আরও আন্তরিক হতে হবে তাদের। বেজাতে দ্রুত কাজ হয়, আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। আমরা শুধুমাত্র উচ্চ পর্যায়ে কমিটমেন্ট দিলে হবে না, আমাদের যারা সার্ভিস ডেলিভারি করেন তাদের যেন আচার আচরণ জনবান্ধব হয়, দ্রুত হয়, সেদিকে যদি আমরা সবাই নজর দিই তাহলে আমাদের সকলের জন্য একটি চমৎকার দেশ এবং অর্থনীতি আমরা করতে পারবো। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড এবং জিহং মেডিকেল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের আগে গেল আগস্টে চীনের আরেকটি কোম্পানি ইয়াবং গ্রুপকে 100 একর জমি লিজ দিয়েছে বেজা। ইয়াবং 2,550 কোটি টাকা বিনিয়োগ করার কথা জানিয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।